হ্যালো দর্শক বন্ধুরা, টুনির কার্টুন বিডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিও। আজকে তোমাদের জন্য মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। টোনা ও টোনা, আজ আমরা কি খাবো কি না খাবো সেটা নিয়ে কি কিছু ভেবেছো টোনা? দুদিন থেকে ঘরে কোনো বাজার নেই। ভেবে আর কি করব বলো তো টুনি, তো যে বৃষ্টি হচ্ছে বাইরেই যেতে পারছি না, কাজও করা হয়নি, সে কারণে হাতে কোনো টাকা পয়সাও নেই। টুনি কি করে যে সংসারটা চালাবো ভেবেই পারছি না। টোনা তুমি এত ভেবো না, মা আমার বিয়ের সময় যে বালাজোড়া দিয়েছিল তুমি বরং সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও, তা দিয়ে যদি দুদিন আমাদের সংসারটা একটু ভালো করে কাটে। না না টুনি, তোমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না, দরকার হলে আমরা আরো দুদিন না খেয়ে থাকবো। টোনা আমরা এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমরা মারা যাব, তাই বলছি টোনা তুমি আর কথা বাড়িও না তো, এখন যে আমার অনেক খিদে পেয়েছে টোনা আমি আর না খেয়ে থাকতে পারছি না। এসব কথা বলে টুনি তাড়াতাড়ি বালাজোড়া এনে টোনাকে দেয়, আর টোনা বাধ্য হয়ে সেগুলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। তারা ছিল অনেক গরিব, ঠিকভাবে দুই বেলা খাবারও পেত না, এভাবে সুখে দুঃখে দুজন দুজনের পাশে থেকে দিন কাটাচ্ছিল। কি হয়েছে টুনি, তুমি কি কিছু বলবে আমায়, কি হয়েছে? আসলে টোনা আজ সকালে দিদি আমার ফোন করেছিল, বলল সে নাকি আজ বিকেলেই আমাদের বাড়িতে আসবে। টোনা তুমি তো জানোই দিদি কত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, কত ভালো ভালো খাবার খায় ওরা, আর দিদি আসলে তো এসব সস্তা খাবার দিতে পারবো না, তাই বলছি তুমি যদি ভালো কিছু বাজার এনে দিতে পারো তাহলে ভালোই হতো। তুমি তো জানোই টুনি আমাদের কতই অভাবের সংসার, আমরা ভালোভাবে চলতেই পারি না, তাই বলি কি ঘরে যা খাবার আছে সেটাই তুমি তোমার দিদিকে খেতে দিবে, বুঝলে? আমি এখন বাহিরে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। এ কথা বলে টোনা বাইরে চলে যায় কাজের খোঁজে, আর টুনি তার দিদির জন্য ঘরে থাকা সস্তা খাবারই বানিয়ে রাখে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, আর টুনি তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে টুনি দেখে তার বোন প্লেনে করে তার বাড়িতে এসেছে, এতদিন পর তার দিদিকে দেখে অনেক খুশি হয়। দিদি জানো তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে, কতদিন পর তোমাকে দেখলাম আমি, তা দিদি তুমি কেমন আছো বলো তো? হ্যাঁ রে, বড় লোকরা কেমন থাকে সেটা তো তুই ভালো করেই জানিস, তাই না? আর এখন এসব ন্যাকামি না করে তাড়াতাড়ি এসিটা চালু করে দে তো, আমার যে অনেক গরম লাগছে রে। আর তুই তো জানিস ছোটবেলা থেকে আমি একদম গরম সহ্য করতে পারি না। কিন্তু দিদি আমার বাসায় তো কোনো এসি নেই, তুমি বরং বসো, আমি না হয় হাত পাখা দিয়েই বাতাস করছি। কি কি বললি তুই, সামান্য একটা এসি তোর বাসাতে নেই? হ্যাঁ রে, টোনা কি এখনো দিন মজুরের কাজ করে নাকি বলতো? আমি কতবার বলছি তোকে টোনাকে একটা ভালো ব্যবসা ধরিয়ে দে, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না। জানিস কালু কত ভালো ব্যবসা করে, আর তাতে আমাদের অনেক ভালো রোজগার হয় রে। দিদি ব্যবসা করার মতো টাকা আমাদের হাতে কি আছে বলো তো? তুমি কেন এসব কথা বলছো আমাকে? আমি এই ভাঙ্গা ঘরে অনেক ভালো আছি দিদি। দিদি চলো এখন খাবে তুমি। এ কথা বলে টুনি তাড়াতাড়ি কিছু শুকনো খাবার তার দিদিকে এনে দেয়, আর শুকনো রুটি দেখে তার দিদি ভীষণ রেগে যায়। শয়তান টুনি, তুই আমাকে এই শুকনো রুটি খেতে দিলি, এখন আমি কি তোর বাসায় এই শুকনো রুটি খেতে এসেছি নাকি বলতো? তুই জানিস আমার বাসার কাজের লোকেরা এসব খাবার খায় না, আমি এই প্রথম তোর বাসাতে এলাম আর তুই আমাকে এত অপমান করছিস এসব দিয়ে। দিদি রাগ করো না দিদি, আর আমি তোমার কোথায় অপমান করলাম, বরং তুমি তো আমায় অপমান করছো। আমার সামর্থ্যে যা রয়েছে আমি তো সেটাই তোমাকে খেতে দিয়েছি দিদি, আর আমি গরিব বলে তুমি আমায় এত কথা শোনালে, ভেবেছিলাম তোমার সাথে সুখে দুঃখের কথা বলবো, কিন্তু তুমি এসেই আমার সাথে কেমন যেন করছো। আমি এবার ভালো করে বুঝতে পেরেছি রে, আসলে তোর বাসাতে আমার আশাটাই ভুল হয়ে গেছে। ইস,
আমি যদি কালুকে আজ এখানে নিয়ে আসতাম তাহলে আমি ওর কাছে কত ছোটই না হয়ে যেতাম। তোর বাসার পরিবেশ দেখেই তো আমার অনেক ঘৃণা হচ্ছে রে। কালু এলে এখানে এক মুহূর্তে থাকতে পারতো না, যত সব ছোট লোকের কারবার। তুই তবে থাক, কেমন, আমি বাসায় চললাম। এ কথা বলে টুনির দিদি অনেক রেগে আবারও প্লেনে করে চলে যায়। আর টুনির দিদি চলে যাওয়ার একটু পরেই টোনা বাসায় আসে। সে কি টুনি, কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? আর তোমার যে দিদি আসা কথা এখনো আসেনি, টুনি বলো না, চুপ করে আছো কেন, কি হয়েছে বলো। এরপর টুনি কেঁদে কেঁদে টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনাও অনেক কষ্ট পায়। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। অন্যদিকে কালো কাক একদিন টুনির বোন খুশিকে বলে, খুশি আজ মনে হয় আমি কাজে যেতে পারবো না গো, আমার বুকে বাম পাশে যে কেমন জানি ব্যথা করছে, ঘরে যে ঔষধ ছিল সেগুলো খেয়ে নেছি, তারপরেও কেন জানি ব্যথা কমছে না গো খুশি। সে কি, এসব কি বলছো গো তুমি, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এসব কথা বলে খুশি কালুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার কাকে পরীক্ষা করে দেখার পর কিছু ঔষধ লিখে দেয়। আর খুশি সে অনুযায়ী ঔষধ নিয়ে কাকে খাওয়াতে থাকে, কিন্তু কিছুতে কালুর ব্যথা কমছিল না। এভাবে যতই দিন যাচ্ছিল খুশি তাদের জমি বাড়ি ব্যবসা সবকিছু বিক্রি করে কালু চিকিৎসা করাচ্ছিল। তবে শত চেষ্টা করেও খুশি তার স্বামীকে বাঁচাতে পারে না। হায় হায়, এবার তবে কি হবে, আমি যে কালু চিকিৎসা করতে গিয়ে সবকিছু শেষ করেছি, এখন তো আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। যাই, আজ থেকে বরং আমি ভিক্ষে করব, এছাড়া যে আমার কোনো উপায় নেই। এরপর থেকে খুশি বনে পাখিদের কাছে সাহায্য নিয়ে চলতো। এভাবে রোজ পাখিরা সাহায্য দিতে দিতে অনেক বিরক্ত হয়ে যেত। এক পর্যায়ে গিয়ে খুশিকে আর কেউই সাহায্য করে না। এখন আমি কি করব, এ বনে তো আমাকে কেউই সাহায্য করছে না। না, আমি বরং পাশের জঙ্গলে যাই, সেখানে হয়তো আমি অনেক ভালো সাহায্য পাবো। এ কথা বলে খুশি উঠতে উঠতে পাশের জঙ্গলে যায়। আর সেদিন থেকে খুশি রোজ বনে সাহায্য চাইতে যেত। একদিন টুনি পানি আনার জন্য নদীর ধার দিয়ে যাচ্ছিল, আর তখনই তার খুশির সাথে দেখা হয়। দিদির এ অবস্থা দেখে টুনি চমকে যায়। আর জানতে চাইলে খুশি সব কথা টুনিকে বলে। দিদি, এসব কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগছে রে। তবে দিদি, আজ থেকে তুই আর ভিক্ষে করবি না, আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবি, আমরা যা খাবো তুইও তাই খাবি রে দিদি। তুই সত্যি বলছিস বোন, তুই জানিস এতদিন আমার অনেক কষ্ট হয়েছে, তবে বোন তুই আমাকে ক্ষমা করে দে রে। তুই গরিব বলে আমি তোকে কত অপমান করেছি, কত ছোট করেছি তোকে, আমাকে তুই ক্ষমা করে দে বোন। ঠিক বলেছিস দিদি, তোর অনেক অহংকারের কারণে আজ তোর এই অবস্থা হয়েছে, তবে আমি তো তোর নিজের বোন তাই না, বোন হয়ে বোনের পাশে দাঁড়াবো না, এটা কি হয়। চল দিদি আমার বাসায় চল। এরপর টুনি খুশিকে তার বাসায় নিয়ে যায়। সে থেকে খুশি টোনাটুনির সাথে দিন কাটাতে থাকে।